देहे रोग प्रतिरोध क्षमता बाढ़े। আমি বলো তো ফল খেলে কি হয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফল খেলে কি হয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার বলো ফল খেলে কি হয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপরে দেখো আমরা দুই
নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফল কোন? দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন, বৃহত্তম বৃহত্তম ফল পৃথিবীর বৃহত্তম ফল কোন? দেখো এখানে প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফল কোনটি, উত্তর হচ্ছে কুমড়া। পৃথিবীর বৃহত্তম ফল কোনটি? কুমড়া। পৃথিবীর বৃহত্তম ফল কোনটি? কুমড়া। তারপরে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন, আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন ফলকে ফলের রাজা বলা হয়? কোন ফলকে ফলের রাজা কোন ফলকে ফলের রাজা বলা হয়? কোন ফলকে ফলের রাজা বলা হয়? বলো তো তোমরা এটা সবাই জানো, কোন ফলকে ফলের রাজা বলা হয়? ভেরি গুড, হ্যাঁ আমকে ফলের রাজা বলা হয়। তাহলে কোন ফলকে ফলের রাজা বলা হয়? আমকে ফলের রাজা বলা হয়। তারপরে চার নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল? আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল? কোন ফল বলো তো? তরমুজ। পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল? তরমুজ। পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল? তরমুজ। তাহলে সোনামণিরা দেখো আমরা আজকে ফল অর্থের যে প্রশ্ন করলাম তোমাদেরকে তাহলে ধরে কিছু প্রশ্ন দেখো। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ফল কোনটি বলো তো? ভেরি গুড, কুমড়া। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ফল হচ্ছে কুমড়া। তারপরে দেখো ফল খেলে আমাদের কি হয়? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কি হয়? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে দেখো ফল অধ্যায়ে আমরা যে 4টা প্রশ্ন করলাম সেই 4টা প্রশ্ন আমরা আরেকবার রিভিশন দিই। দেখো ফল খেলে কি হয়? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পৃথিবীর বৃহত্তম ফল কোনটি? কুমড়া। কোন ফলকে ফলের রাজা বলা হয়? আমকে। আর 4 নম্বর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল বলতো? তরমুজ। পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল? তরমুজ। তাহলে দেখো শেষ করার আগে আমরা আরো একবার পড়াগুলো করে দিই। আমি বলবো তোমরাও আমার সাথে বলে পড়াগুলো মুখস্থ করে ফেলবে। দেখো ফল খেলে কি হয়? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোন পৃথিবীর বৃহত্তম ফল কোনটি? কুমড়া। কোন ফলকে ফলের রাজা বলা হয়? আম। পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন ফল? তরমুজ। তাহলে দেখো শোনা মহিলা এবার আমরা হোমওয়ার্কটা দিয়ে দিই। তাহলে হোমওয়ার্ক হচ্ছে ফল অধ্যায়ে ১ থেকে ৪ নম্বর প্রশ্ন পড়া। আচ্ছা এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তাহলে